হরি পুরুষ জগত বন্ধু মহায়ুদ্ধার। নমস্কার, হরে কৃষ্ণ, জয় জগত বন্ধু হরি। এর আগে আমরা দেখেছিলাম যে বন্ধু সুন্দরের ভাব দশা হয়েছিল এবং রমেশচন্দ্র প্রভুকে সঙ্গে নিয়ে ঢাকায় নিয়ে আসেন। আজকে তার পরে দেখব অতুলচন্দ্র চম্পটি ঠাকুর বিপিন বিহারী বসু মহাশয়কে নিয়ে প্রভুকে দর্শন করার জন্য কলকাতা থেকে ফরিদপুরে আসেন এবং এসে শুনতে পান যে প্রভু ঢাকায় আছেন। সুরেশচন্দ্রের কাছ থেকে ঠিকানা সংগ্রহ করে চম্পটি ঠাকুর, বিপিন বিহারী ও নবদ্বীপ দাস ঢাকায় পৌঁছান। প্রায় রাত্রি 10টার সময় প্রভুর শ্রীচরণ সন্নিধানে উপনীত হন। প্রভু রমেশচন্দ্রকে ডেকে ভক্তদের আহারের বন্দোবস্ত করতে বললেন। নিজে মৃদঙ্গ নিয়ে চম্পটি ও বিপিন বিহারীর সঙ্গে কীর্তন আরম্ভ করলেন। কিছুক্ষণ পর রমেশচন্দ্রও এসে কীর্তনে যোগ দেন। ডাক্তার উষারঞ্জন তখন প্রায় প্রভুর কাছে আসতেন, সমস্ত কাজকর্ম শেষ করে গভীর রাত্রে আসতেন, তিনিও ওই সময় উপস্থিত ছিলেন। গভীর রাত্রে 3-4টি ভক্ত সঙ্গে প্রভুর কীর্তনে কী একটি অনির্বচনীয় আনন্দের উদয় হতো। খোল করতাল নাম প্রেম ভক্তি রূপে অদ্বৈত নিত্যানন্দ, গৌর, গদাধর, শ্রীবাস যেন সাক্ষাৎ প্রকট হতেন। কীর্তনের ধ্বনি যে আকাশে বাতাসে ছড়িয়ে 14 ভুবনের মহামাঙ্গল্য বিধান করে, এটা কারো কাছে আর কথার কথা হয়ে থাকলো না, এটা একটা অনুভূত সত্য হয়ে দাঁড়ালো। কীর্তন শেষে প্রভু ভিতরে গেলে বিপিন বিহারী কীর্তনের স্থলে অনেকক্ষণ ধুলাই গড়াগড়ি দিলেন। উষাবাবু বললেন, কীর্তনের যে একটা শক্তি আছে তাহা আজই প্রভু হৃদয়ঙ্গম করাইলেন। তারপর প্রভু চম্পটি মশাইকে অবিলম্বে কলকাতা যেতে বললেন এবং কতগুলি দ্রব্যের ফর্দ দেন এবং বলেন যাতে ওই দ্রব্যগুলি জোগাড় করে রাখা হয় এবং প্রভুর জন্য কলকাতায় থাকবার একটা স্থান ঠিক করা হয় এবং তারপর যাতে প্রভুকে শীঘ্রই সেই কলকাতায় নিয়ে যাওয়া হয়। এই ঢাকায় অবস্থানকালেই একদা জয়নিতাই পদপ্রান্তে বসে প্রভুকে জিজ্ঞাসা করেছিলেন, প্রভু ভগবানের লীলা আরম্ভ হয়েছে তবে জীব জানতে পারছে না কেন? সেই দিন প্রভু গম্ভীরভাবে উত্তর দিয়েছিলেন, জীব জানতে পারছে না, যেদিন লীলা আরম্ভ হবে সেদিন সমস্ত ভারতবর্ষে একদিনে মদ্যপান গোহত্যা উঠে যাবে। এবার আসি কালিন্দী মোহন প্রসঙ্গে। ফরিদপুরে লব্ধ প্রতিষ্ঠিত উকিল ছিলেন রসিকলাল চক্রবর্তী, তার জামাতা শ্রীমান কালিন্দী মোহন। তার বাল্য বয়সে বিবাহ হয়েছিল। তিনি রসিকবাবুর বাসাতে থেকে ফরিদপুর ঈশান স্কুলে ক্লাস 7-এ পড়তেন। আর এই ফরিদপুরেই ঈশান স্কুলে রমেশচন্দ্র শিক্ষকতা করতেন। তার স্নেহচ্ছায়া পেয়ে কালিন্দী মোহন প্রভুর দর্শন লাভ করেছিলেন। একদিন ফরিদপুর খেলার মাঠে বন্ধু সুন্দরের রূপ মাধুর্য দর্শনে এমনই মুগ্ধ হন যে ওই মধুরিমা আস্বাদনের লোভে ব্রাহ্মণকান্দার পথে বহু ছুটোছুটি করিয়াছেন। অভিভাবকেরা জানতে পারেন যে কালীমোহন সাধুর দলে মিশে সাধু হয়ে যাচ্ছে, তাই তখন তারা তাকে ফরিদপুর থেকে কুমিল্লা স্কুলে নিয়ে গিয়ে ভর্তি করেন। এ সময় রমেশচন্দ্রও ফরিদপুর ছেড়ে ঢাকা যান। একদিন শ্রী শ্রী প্রভু রমেশচন্দ্রকে বলেন, কালিন্দীকে ঢাকা আনিয়া ভর্তি করাইয়ে দে। তখন রমেশচন্দ্র কালিন্দীকে আনতে কুমিল্লা যান। রমেশচন্দ্রকে দেখে কালিন্দীর অভিভাবকেরা সংকুচিত হয়ে যান এবং তার উপর কড়া নজর রাখেন। রমেশচন্দ্রের সান্নিধ্যে কালিন্দীর ফরিদপুরের স্মৃতি জেগে ওঠে এবং তিনি রাত্রিকালে রমেশের সঙ্গে পলায়ন করেন। কালিন্দীর অভিভাবকেরা
থানায় খবর দেয়। পুলিশ গিয়ে দুজনকেই এক রেল স্টেশন থেকে ধরে ফেলে। পুলিশ কালিন্দিকে ছেড়ে দেয়, কিন্তু রমেশচন্দ্রকে হাজতে রাখে। পরে কালিন্দির সাক্ষ্যতেই রমেশচন্দ্র মুক্তি পান। তখন কালিন্দি রমেশচন্দ্রের সঙ্গে ঢাকায় চলে আসেন। ঢাকায় কালিন্দি মোহনকে নিকটে দেখে প্রভুবন্ধু বলেন, কালিন্দি মোহন, তুমি রামসাহের কাছে গিয়া বলো প্রভু তাহার নতুন তোলা মন্দিরে থাকিবেন। কালীমোহনকে কালিন্দি মোহন বলিয়া প্রভুর এই প্রথম ডাক। বাস্তবে তার আসল নাম কালীমোহন, তাকে প্রভু কালিন্দি মোহন বলে ডাকতেন, তাই আমরাও তাকে কালিন্দি মোহন বলবো। এই মধুমাখা ডাক শুনে এবং কৃপাদেশ পেয়ে কালিন্দি আনন্দে গলিয়া যান এবং আনন্দভরা হৃদয়ে আজ্ঞা পালনে অগ্রসর হন। এবার আমরা শ্রীরাম শাহের প্রতি প্রভুর কৃপা সম্পর্কে আলোচনা করব। তো প্রভুর আজ্ঞা পেয়ে কালিন্দি মোহন শ্রীযুত রাম শাহের নিকটে গমন করেন এবং প্রভু যা বলেছেন তাই বলেন। প্রভুর কথা ভক্তমুখে শুনে বৃদ্ধ শাহ মহাশয়ের আনন্দ হয় এবং তিনি বলেন, নতুন মন্দিরে প্রভু থাকিবেন সে তো আমার পরম সৌভাগ্য, কিন্তু একটি দুঃখের কথা, এতদিন প্রভু আসেন যান একটিবারও দর্শনের ভাগ্য পাইলাম না, আমি মহাপাতকী তাই ভাগ্য মন্দ। তখন কালিন্দি মোহন সেই রামশাহকে তার সাথে আসতে বলেন এবং প্রভুর গৃহের কাছে নিয়ে যান। সেখানে প্রভু একখানি ক্যাম্প খাটে তার পদ্মহস্ত দুইখানা দুই দিকে ছড়িয়ে বিহ্বল অবস্থায় পড়েছিলেন। কালিন্দি মোহন শাহ মহাশয়কে পিছনের দরজা দিয়ে প্রভুর চরণের কাছে উপনীত করেন। রাঙা চরণ যুগল সম্মুখে পাওয়ার ভাগ্য পেয়ে শাহ মহাশয় নিজ মাথায় তা ঠেকালেন এবং প্রভুও নিজ দক্ষিণ চরণখানি তার মাথায় বুলিয়ে দিলেন। শাহ মহাশয়ের জীবন যেন কৃতার্থ হয়ে গেল। বস্তুত তার জীবনে এমন শোভাময় শ্রীচরণ তিনি আর জীবনে কখনো দেখেননি, এমন শীতল অঙ্গপর্শ সুখ জীবনে আর কখনো পাননি। আনন্দে ভরপুর হয়ে শাহ মহাশয় বাহির হয়ে আসলেন এবং গদগদ কণ্ঠে বললেন, প্রভু যখন ইচ্ছা যতদিন ইচ্ছা রাধা মাধবের মন্দিরে থাকুন, ইহা আমার বহু জন্মের স্বীকৃতির ফল। একদিন প্রভু রমেশচন্দ্রের হাতে একটা ফর্দ দিয়ে বললেন, এ সমস্ত দ্রব্য কালিন্দি মোহনকে আমার জন্য কিনে আনতে হবে। ক্ষীরমোহন একবার ঘড়ি, চেন, রবারের দুই জুতো, সিল্কের চাদর একখানি। রমেশচন্দ্র কালিন্দি মোহনের হাতে ফর্দ দিলেন। ফর্দ হাতে নিয়ে কালিন্দি মোহন বললেন, আমার হাতে তো টাকা নাই। রমেশচন্দ্র ওই কথা প্রভুকে জানালে প্রভু বললেন, ওর কাছায় বাঁধা আছে 14 টাকা। সত্য সত্যই কালিন্দির কাছার খোটে 14 টাকা ছিল। প্রভুর কথা শুনে কালিন্দি মোহন লজ্জা পেলেন এবং বাজার করে নিয়ে আসলেন। একদিন কালিন্দি মোহন একটি নতুন কোট তৈরি করেছিলেন তার নিজের পরিধানের জন্য। কোটটি ধুয়ে শুকিয়ে শুকাতে দিয়েছিলেন। প্রভু রৌদ্র থেকে কোটটি নিয়ে নিজের গায়ে দিয়ে বসে আছেন। এটা দেখতে পেয়ে কালিন্দি মোহনের প্রাণে আনন্দ হয়। তো পরে কালিন্দি মোহন প্রভুর কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, আমার গায়ের কোট আপনার বিরাট বপুতে লাগিল কেমন করিয়া? বস্তুত কালিন্দি মোহনের বয়স তখন 16-17 বছর আর প্রভুর বয়স 30 এবং শ্রীহস্তাদি অস্বাভাবিকভাবে দীর্ঘ। কালিন্দির প্রশ্নে প্রভু মধুর হাসি হেসে বললেন, কালিন্দি, আমার এটি অ্যামিবার দেহ, ছোটও হতে পারি বড়ও হতে পারি।
প্রভু একদিন এক খণ্ড কাগজ নিয়ে সেখানে বড় বড় অক্ষরে লিখলেন, বৈষ্ণবের রুচি, শ্রদ্ধা, ভক্তি, কৃষ্ণরস, গোপীভাব, যুগলপ্রেম, ইহার উপরে আর কিছুই নাই। রমেশচন্দ্র লেখাটি পুনঃপুন পাঠ করলেন। কথাগুলি অতীব মধুর লাগল। শ্রী শ্রীর প্রভুকে জিজ্ঞাসা করলেন, প্রভু, গোপীভাব বস্তুটি কি? প্রশ্ন শোনার সঙ্গে সঙ্গে প্রভুর সর্বাঙ্গে শিহরণ খেলল। কম্পিত কণ্ঠে বললেন, ওরে, সে অপ্রাকৃত ভাব মাধুর্য, তুই এখন বুঝতে পারবি না, সময়ে বুঝবি। কিছুক্ষণ নীরব থেকে আবার বললেন, গোপীভাবের একটু আভাস পেতে বিদ্যাপতির ব্রহ্মরন্ধ্র ফেটে গিয়েছিল, এখন তোকে বললে তুই ধারণ করতে পারবি না। ব্রহ্মরন্ধ্র ফেটে মারা যাবি, আমি তোর অকাল মৃত্যুর কারণ হতে পারবো না, নাম কর, সময়ে বুঝতে পারবি। একদিন রমেশচন্দ্রকে প্রভু নিকটে ডেকে ভাব বিহ্বল অবস্থায় বলতে লাগলেন, দেখ রমেশ, ব্রজলীলায় প্রেমরস আস্বাদন করিয়াছিল অষ্টসখী, গৌরলীলায় রসপাত্র ছিল সাড়ে তিনজন মাত্র, ওসব লীলায় বিশেষ কিছু হয় নাই। এবার বিশ্বের প্রত্যেক অণুপরমাণুকে আমার স্বরূপ আস্বাদন করাইব, তবে আমার নাম জগৎবন্ধু। তোরা যথাসাধ্য নৈষ্টিকভাবে থাকিয়া ব্রহ্মচর্য পালন করো তো, টুকটাক যা পারিস করতে থাক, সময়ে আমি এক এক ঘায়ে এক একটা কন্টিনেন্ট ঠিক করে দেব, মদ্যপান গোহত্যা একদিনে উঠে যাবে। অপর একদিন বললেন, এখন আমি ঘরে ঘরে সেধে বেড়াচ্ছি, কেউ হরিনাম করলে না? তোরাও আমার কথা শুনলি না? দেখবি এমন একদিন আসবে যে সময়ে একটা কথা শুনবার জন্য কাঁদবি, তখন খুঁজে পাবি না। লক্ষ লক্ষ লোক আমায় ঘিরে থাকবে, হরি নাম প্রেমে ধরা টলমল করবে, মনে রাখিস আমার হাত কেউ এড়াতে পারবি না। কয়েকদিন যাবত রমেশচন্দ্রের হাতে অর্থ নাই, অতি কষ্টে খরচ চালান। একদিন প্রভুকে বললেন, প্রভু, আমার আর খরচ চালাতে পারি না, তুমি এখন যাও। রমেশের কথা শুনে প্রভু বললেন, ছি, আমাকে কি যেতে বলতে আছে? আমি আছি বলেই তোরা দুটো খেতে পাস। আমি যেখানে থাকি সেখানে কোনো অভাব থাকতে পারে না। আমার সেবার জন্য স্বয়ং লক্ষ্মী করজোড়ে সদা সর্বদা দণ্ডায়মান থাকেন। অপর একদিন রমেশচন্দ্র মেষের খরচ নাই জানালে প্রভু একটি ঘর ভরা টাকা রমেশচন্দ্রের সামনে দিলেন। রমেশচন্দ্র সেখান থেকে প্রয়োজন মতো বাজার করতে দুটি টাকা তুলে নিলেন মাত্র। এতগুলি টাকা কোথা থেকে আসলো এবং পরে অবশিষ্ট টাকা কোথায় গেল রমেশচন্দ্র তা জানবার জন্য কোনোদিনই কোনো কৌতূহল প্রকাশ করেননি। ভগবানের ঐশ্বর্যর ভক্তের ধৈর্য দুই নিরূপম। এরপর প্রভু রমেশচন্দ্রকে নিয়ে ফরিদপুরে চলে আসেন। এসে নবদ্বীপ দাসকে কলকাতায় পুনঃ পত্র দেন, যাতে নবদ্বীপ দাস ফরিদপুরে এসে প্রভুকে কলকাতায় নিয়ে যান। বিপিনবাবুর চেষ্টায় প্রভুর প্রয়োজনীয় দ্রব্যাদি সংগ্রহ হলে নবদ্বীপ দাস ফরিদপুরে আসেন এবং শ্রী শ্রী প্রভুকে নিয়ে কলকাতায় যান। এবার প্রভু চাষাধোপা পাড়ায় প্রিয় ভক্ত হররায়ের বাড়িতে ওঠেন। যদিও হররায় দেহরক্ষা করেছেন, তার পুত্র শ্রীমান গৌর রায় যথাশক্তি প্রভুর সেবার ব্যবস্থাদি করেন। তো এখানে আমরা জানলাম যে প্রভু ভাবনমার দশায় রমেশচন্দ্রের সঙ্গে ঢাকায় যান, ঢাকায় কিছুকাল থাকেন, সেখানে কালিন্দী মোহনের প্রতি কৃপা করেন, শ্রীরাম শাহের প্রতি কৃপা করেন, রমেশচন্দ্রকে অনেক জ্ঞান উপদেশ দেন এবং শেষ পর্যন্ত ঢাকা ছেড়ে তিনি কলকাতায় গমন করেন। হরে কৃষ্ণ, জয় জগৎবন্ধু,
বাকিটা এরপরের দিন হবে। আজ এতটুকুই।